এরকম বাচ্চাদের হচ্ছে ক্লাব ফুট যে ডিফর্মিটি সবসময় বলে থাকি, এই বাচ্চার হচ্ছে গিয়ে দুপাতেই ক্লাব ফুটের সমস্যা। এই বাচ্চার পায়ের যে ব্যায়ামটা আমরা করতে বলি, সেই ব্যায়ামটা আজকে নিয়মটা দেখিয়ে দিব। সেটা হচ্ছে গিয়ে হাতে অলিভ অয়েল অথবা সরিষার তেল কোনো কিছু নিয়ে যেই জায়গাটাতে উঁচু আছে এলিভেটেড, সেই জায়গাটাতে আঙ্গুল দেওয়ার পরে বাচ্চার এই ভিতরের দিকের আঙ্গুল বুড়ো আঙ্গুল ধরে আস্তে আস্তে মাসাজ করে বাইরের দিকে নিয়ে আসতে হবে। দেন কাউন্ট করতে হবে 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, করার পরে আবার ছেড়ে দিব, আবার হচ্ছে গিয়ে মাসাজ করে দেন হচ্ছে গিয়ে আবার কাউন্ট করে বাইরের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে ব্যায়ামটা চলবে। ব্যায়ামটা হবে হচ্ছে গিয়ে আপনার যতবার বাচ্চা দুধ খাবে, বাচ্চা ব্রেস্ট ফিডিং করবে, ততবারই হচ্ছে গিয়ে এই ব্যায়ামটা চলবে দু পাতে। যদি যে পায়ের সমস্যা সেই পাতেই হচ্ছে গিয়ে আপনার 10 বার করে যখনই ব্রেস্ট ফিডিং করবে তখনই বাচ্চার এই ব্যায়ামটা করতে হবে রেগুলারলি। যদি বাচ্চা হচ্ছে দিনে হচ্ছে গিয়ে 20 বার দুধ খায় তাহলে 20 বারই এই ব্যায়াম চলবে, এবং বাচ্চার পাটা ম্যাসেজ করে বাইরের দিকে নিয়ে দেন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে এই ব্যায়ামটা চালিয়ে যেতে হবে। দেন বাচ্চা যখন 14 দিন বয়স হবে, জন্মের পর থেকে 14 দিন বয়স, তখন থেকে আমরা যদি ক্লাব ফুট হয় এবং যদি বাচ্চার প্লাস্টারের দরকার হয় সেক্ষেত্রে আমরা প্লাস্টার দিয়ে চিকিৎসাটা শুরু করে থাকি।